ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। সমিতি, যেটা মাথায় আছে অনেকদিন ধরে প্রশ্নটা, আমি আগেও করেছি আবারও জেনে নিতে চাইছি বন্ধুদের স্বার্থে, সেটা হচ্ছে আমাদের তো ধরো আমাদের ক্যান পরিবারে অনেকগুলো সানস্ক্রিন আছে, সেটার মধ্যে থেকে কে কোনটা চুজ করবে এবং কিভাবে চুজ করবে? এটা কি স্কিন ওরিয়েন্টেড, মানে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নাকি বয়স ওরিয়েন্টেড? একটু যদি এই কনফিউশনটা দূর করো সবাই। দা দেখো, সবার আগে সানস্ক্রিন, আমরা সবাই এটা জানি যে 15 মানে হচ্ছে, এখন এটা আরও শর্ট করে দেওয়া হয়েছে, 15 মানে হচ্ছে দেড় ঘন্টা, 30 মানে 3 ঘন্টা, 45 মানে 4.5 ঘন্টা, 60 মানে হচ্ছে 6 ঘন্টা। বাট তুমি তো আমার এটা জিজ্ঞেস করতেই পারো যে আমি ক্যানফার 15 কেন ইউজ করবো রাদার দেন আমি ক্যানফার 45 সবসময় কেন ইউজ করবো না। আচ্ছা, তার কারণ হচ্ছে SPF এর জন্য, মানে সানস্ক্রিন প্রোটেকশন ফ্যাক্টরসগুলোর মলিকুলসগুলো চেঞ্জ হয়ে যায়। মানে 15 মলিকিউলসগুলো ছোট থাকে, 30 তার থেকে একটু বড় থাকে, 45 তার থেকে একটু বড় থাকে। তাতে কি হয়, দ্য থিং ইজ দ্যাট ওই মলিকিউলসগুলো খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে যায় যদি সেরকম সময়ে বা সেরকম হার্স জায়গায় আমি যাচ্ছি না। মানে আমি 45 মেখে বাড়িতে বসে আছি, আমার 4.5 ঘন্টা প্রোটেকশন দিচ্ছে, কিন্তু মলিকিউলসগুলো পোর্সগুলোকে ঠেলা মারে। যত বড় মলিকিউলস তত বড় পোর্স ওপেনের সমস্যা আসে, তত এজিং প্রসেস আসে। তো এইটার জন্যই আমরা যেটা বলি যে যখন দেড় ঘন্টারটা দরকার তখন 15 ইউজ করুন, যখন 3 ঘন্টার দরকার তখন 30 ইউজ করুন, যখন 45 মানে 4.5 ঘন্টার দরকার তখন 4.5 ঘন্টা ইউজ করুন, 6 ঘন্টা 7 ঘন্টা হলে ওপরে পাউডার দিয়ে দিন, কারণ পাউডারের মধ্যে মলিকিউলসগুলো ডিফারেন্ট শেপ নেয় না, বিকজ দ্য ডাস্ট হোয়েন ইট ইজ কামিং তখন সেটার মলিকিউলসটাকে ওটাই থাকে, কিন্তু যখনই তুমি ওটাকে যখন ডিসলভ করছো তখন তার মলিকিউলসগুলো নিজের নিজের রূপে আসে। এই জন্য আমার বলা যে সময় বুঝে সানস্ক্রিন ইউজ করুন, মানে বড় বড় মলিকিউলস ইউজ করে আমাদের এজিং প্রসেসটাকে টেনে আনছি। আমরা লড়াই করছি UVB নিয়ে, কিন্তু আমরা এদিকে UVA রেস বা আটকাতে গিয়ে আমরা এজিং প্রসেসটাকে টেনে আনছি, কারণ UVA তো আমাদের এজিংটার জন্য বেশি এফেক্ট করে, রাইট? UVB উল্টোটা বললে, UVA করে পিগমেন্টেশন, UVA করে কালো, স্কিনটাকে কালো করে দেয়, UVA স্কিন ক্যান্সারের দিকে টার্ন করায়, UVA ড্রাই করে, বাট UVB যেটা আছে সেটা আমাদের এজিং প্রসেসটাকে বাড়ায়, যেটা ইটস হার্ডলি ম্যাটার ফর আস ফর ইন্ডিয়ানস, কারণ আমাদের স্কিনের মেলানিনস আছে সেখানে অতটা কাজ করতে পারে না। তারা রাদার দ্যান যখন বাইরের দেশে যায় সেখানে মেলানিনস নেই, তো তাদের স্কিনে এজিং প্রসেসটা অনেক তাড়াতাড়ি। একদম। আচ্ছা সুমিতি, আরেকটা আমি তাহলে প্রশ্ন করি যে দেখো, চুলের তো আমরা যেরকম যত্ন নেওয়ার নিচ্ছি যে সান রেজের থেকে স্কিনটাকে প্রোটেক্ট করাটা কতটা এখন প্রয়োজন হয়ে পড়েছে, এটা লাক্সারির জায়গায় নেই, সানস্ক্রিনটা এখন বেসিক একটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা বেসিক স্টেপ হয়ে গেছে। এবার বলো যে সূর্য যদি স্কিনকে এফেক্ট করে, হেয়ারের নিচে তো স্ক্যাল্প আছে, তো এটা ইভেন দো ডেড, সূর্যের আলোতে তো সেটাও এফেক্টেড হয়, সেটাকে কি করে বাঁচাবো তাহলে চুলটাকে? তুমি সিম্পল থিং, আমি একটা জিনিস বলি, চুলে কিভাবে আমাদের এজিং প্রসেস হয়। প্রথম কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে কোনো ফরেন্সিক ডিপার্টমেন্ট যদি চুল দেখে দেখে বলে দিতে পারে যে এটা 45-year-old মহিলার চুল কি 20 years, তাহলে চুলে এজিং প্রসেস হয়। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট ক্যান্ডেলের সামনে চুলটা নিয়ে গেলে চুলটা পুড়ে যায়, দেখতে খুব খারাপ হয়। আমাদের এই কারণেই 20 বছর বয়সে আমাদের চুল অনেক স্ট্রেট থাকে, যত বয়স বাড়ে একটু যেন কিরম একটু ক্লামজি হয়ে যায়, একটু ফ্রিজি হয়ে যায়, একটু ফিন হয়ে যায়। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ওই সূর্যরশ্মিতে সারাক্ষণ পুড়ে এই জিনিসটা হচ্ছে। তো সেই জন্য আমরা যদি একটু স্যাটিন স্মুথ ইউজ করে নিই তাহলে আমাদের চুলের এই সমস্যাটা অনেকটা আমরা বাঁচতে পারি। মানে ওই ক্যান্ডেলের পাশে চুলটা নিয়ে গেলে যেন কুঁকড়ে যায়, সেরকম সারাক্ষণ রোদের সামনে যখন আছে তখন চুলটা একটু কুকড়া হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কোথাও সময়, সেটাকে প্রোটেক্ট করতে হয়। এই যে লাস্ট গরমটা আমাদের এই সামাজে গেল, মানে এত হিউমিড ছিল ব্যাপারটা, আমি তো সকালে শ্যাম্পু করে বিকেলে এসে না স্ক্যাল্পটাতে হাত দিচ্ছি, ফুল অফ সোয়েট আর অয়েল হয়ে গেছে। তো তাকে রোজ শ্যাম্পু দেবো, কি করবো? আমার কালকেই এই জিনিসটা হয়েছে, ক্যান্ডি একটা জায়গায় যেতে চেয়েছিল, বিকেলে যখন বলছে যে মামা এক্ষুনি চলো তখন আমি বলছি আমাকে একটু সময় দেবো, একটু শ্যাম্পু করতে হবে আমাকে, একটুখানি মুখে পোমোগ্রেনেট ইউজ করতে হবে, যেটা আমি করতে পারিনি কারণ আমার কাছে ছিল না,
বাট এনিওয়ে আমার কাছে সফট মাস্ক প্যাক ছিল, তো আমার এমন একটা মানে অভ্যেস হয়ে গেছে না চুলের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে, তখন মনে হয় না এখনই করতে হবে, কত নোংরা চুলের মধ্যে, কত অয়েল চুলের মধ্যে, এটা আছে। সো তুমি যদি আমার প্রশ্ন করো তো আমি বলবো ইয়েস, সবসময় পরিষ্কার করে রাখতে হবে। এখন তাহলে তাহলে সমিতি আরও বন্ধুদের মধ্যে এই প্রশ্নটা অনেক আসে, আমার মনের মধ্যেও ছিল ইন মাই কলেজ ডেজ, সেটা হচ্ছে চুলে ধরো আমি ফিল করছি আমার স্ক্যাল্পটা একটু নোংরা, সবাই ফিল করতে পারে একটু নোংরা হয়েছে স্ক্যাল্পটা, অনেক সময় হয় কি না বেশি শ্যাম্পু দেওয়া তো ক্ষতি কর চুলের জন্য কিংবা স্ক্যাল্পের জন্য, আমি আজকে অ্যাভয়েড করি তাহলে দুটো দিন পরে দেবো, কোনটাতে ক্ষতি বেশি হয়? তো মানে ড্রেসটা, এই ড্রেসটা তুমি জানো যে যত কম ওয়াশ করবে তত ভালো থাকে, হ্যাঁ ফ্যাব্রিকটা ভালো থাকে, সেটা সব জায়গায় সবসময় বলে, রাইট। এই ড্রেসটাকে তোমাকে ধুলোবালির মধ্যে চুবিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে ওই ড্রেসটাকে তুমি রাখবে যে ফ্যাব্রিকটা ভালো থাকবে 10 দিন পরে কাচবে না, ইউ নো কি করে আর পড়বে কি করে না, ইউ নো ওই যে ধুলোবালি ওই যে নোংরাটা কাদার মধ্যে চুবিয়ে আছে ওর স্টেনটা তো রয়ে যাবে ড্রেসের মধ্যে, ট্রু, ওটা তো নিজের ক্ষতি করবে। তো যখন আমরা একটা জিনিস জানি কিন্তু তার এগেনস্টে যদি কিছু আসে, আমরা হয়তো সুইম করছি টাইট ধরো অন্য দিক দিয়ে আসলো, তাহলে আমি সুইম করা ছেড়ে দেবো, তা তো নয়। ঠিক সেরকম যে ড্রেসটা যদি তোমার কাদার মধ্যে চুবিয়ে দিই, তুমি সঙ্গে সঙ্গে ভাববে, ফ্যাব্রিকের কথা ভাববে না, এটাকে পরিষ্কার করে নিই, কোথায় কি দাগ এসে যাবে, কোথায় কি নোংরা মানে খারাপ হয়ে যাবে, কোথাও ফ্যাব্রিক দেখলে গলেই গেল। তো অবভিয়াসলি যখন জানি যে একটা নোংরা ধুলো বালি আমার চুলের মাথার মধ্যে আমার মাথা ব্যথা করছে কষ্টে, সেইটা রাখার থেকে আমার মনে হয় যে শ্যাম্পু করে দেওয়াটা, অফকোর্স সবসময় তুমি বলে থাকো ক্লিনলিনেস ইজ দ্য বেসিক ফার্স্ট স্টেপ একটা ভালো হেলদি স্কিন আর হেয়ার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ সমিধি, আমাদের সবসময় সব কনফিউশন এত সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমাকে সাথে পেতে চাই, অ্যান্ড মেনি মোর কালার্স অ্যান্ড সাকসেস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আবার একটা পর্বে নিশ্চয়ই দেখা হবে সমিধিকে সাথে নিয়ে, আবার চলে আসবো, ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন। স্বপ্ন হলো সত্যি।